বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কে এম হাবিবুর রহমান, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পড়াব উচ্চ মাধ্যমিক সমাজকর্ম দ্বিতীয় পত্র। একাদশ ও দ্বাদশ শ্রেণী অধ্যায় দুই, কনসেপ্ট অফ স্কুল সোশ্যাল ওয়ার্ক, বিদ্যালয় সমাজকর্মের ধারণা সম্পর্কে এবং ইম্পর্টেন্স অফ স্কুল সোশ্যাল ওয়ার্ক, বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব সম্পর্কে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোচনার বিষয় আজকে কনসেপ্ট অফ সোশ্যাল ওয়ার্ক, বিদ্যালয় সমাজকর্মের ধারণা এবং ইম্পর্টেন্স অফ সোশ্যাল ওয়ার্ক, বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব। আমি প্রথমে আলোচনা করছি বিদ্যালয় সমাজকর্মের ধারণা সম্পর্কে। বিদ্যালয় সমাজকর্ম সমাজকর্মের একটি অন্যতম শাখা হিসেবে বিবেচিত। বিদ্যালয় সমাজকর্ম ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা করে থাকে। এ শাখার মূল কাজ হল বিদ্যালয়ে ছেলেমেয়েদের শিক্ষণ সমস্যা চিহ্নিত করে এসব সমস্যার সমাধান করার জন্য প্রচেষ্টা চালানো। সমস্যাগুলো হল স্কুল পালানো, ক্লাসে অমনোযোগ, মারামারি করা, শিক্ষার্থীদের পারস্পরিক বিদ্বেষ মনোভাব, চুরি করা প্রভৃতি। এসব প্রেক্ষিতে বলা যায়, বিদ্যালয়ে পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের তাদের পরিবেশের সাথে খাপ খাওয়াতে সমাজকর্মের যে শাখা কাজ করে তাকে বিদ্যালয় সমাজকর্ম বলে। সমাজকর্ম বিশ্বকোষের সংজ্ঞা অনুযায়ী বিদ্যালয় সমাজকর্ম এমন এক অনুশীলন ক্ষেত্র যা শিক্ষা ব্যবস্থার প্রাথমিক উদ্দেশ্য কার্যকরণে অপরিহার্য সেবার ব্যবস্থা করে এবং যা শিক্ষার্থী ও তার পরিবারের লক্ষ্য শনাক্ত করে এবং শিক্ষার্থীদের কার্যকর অংশগ্রহণের উন্নতির জন্য হস্তক্ষেপ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদ্যালয় সমাজকর্ম সম্পর্কে বিভিন্ন সমাজকর্মী বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটি সংজ্ঞা হচ্ছে বিদ্যালয় সমাজকর্মের ধারণায় রেক্স এ স্কিডমোর অ্যান্ড মিল্টন জি থ্যাকারে। রেক্স এ স্কিডমোর অ্যান্ড মিল্টন জি থ্যাকারে বলেন, বিদ্যালয় সমাজকর্ম হল এমন এক সেবা কার্যক্রম যা সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থার প্রভাবে যেসব ছাত্রছাত্রী স্কুল পরিবেশের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হয়ে স্কুলের প্রদত্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তাদেরকে সহায়তা প্রদান করে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, বিদ্যালয় সমাজকর্মের ধারণায় রেক্স এ স্টিগমোর অ্যান্ড মিল্টন জি থ্যাকারে বলেন, বিদ্যালয় সমাজকর্ম হল এমন এক সমাজসেবা কার্যক্রম যা সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থার প্রভাবে যেসব ছাত্রছাত্রী স্কুল পরিবেশের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হয়ে স্কুলের প্রদত্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তাদেরকে সহায়তা প্রদান করে। সমাজকর্ম অভিধান এর ব্যাখ্যা অনুযায়ী বিদ্যালয় সমাজকর্ম হল বিদ্যালয় পরিবেশের সাথে সন্তোষজনক সামঞ্জস্য বিধানে ছাত্রছাত্রীদের সাহায্য করার লক্ষ্যে বাস্তবায়িত সমাজকর্মের বিশেষ দিক। এতে ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য বিদ্যালয়, পরিবার ও সমষ্টির কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন ও প্রভাবিত করার চেষ্টা করা হয়।
স্কুল সোশ্যাল ওয়ার্ক ইজ দ্য স্পেশালি ইন সোশ্যাল ওয়ার্ক ওরিয়েন্টেড টুয়ার্ড হেল্পিং স্টুডেন্টস মেক স্যাটিসফ্যাক্টরি স্কুল অ্যাডজাস্টমেন্টস অ্যান্ড কোয়ার্ডারি কো-অডিটিং and influencing the efforts of the school, the family and the community to help achieve this goal. অধ্যাপক আলী আকবর বিদ্যালয় সমাজকর্মের ধারণায় বলেন, বিদ্যালয় সমাজকর্মকে একটি পদ্ধতি বা প্রক্রিয়া রূপে সংজ্ঞায়িত করা যায় যা বিদ্যালয়ের সুযোগ সুবিধা কার্যকরভাবে ব্যবহারে যেসব শিশু অসুবিধার সম্মুখীন হয় তাদের সমস্যাবলী বিদ্যালয় কর্মসূচির আলোকে উদ্ভাবন ও সহায়তা প্রদান করা হয়। স্কুল সোশ্যাল ওয়ার্ক মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস অ্যান্ড মেথড অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্রোভাইডিং হেল্প উইদিন দ্য প্রোগ্রাম অব দ্য স্কুল ফর চিলড্রেন হু আর হ্যাভিং ডিফিকাল্টিস ইন ইউজিং দ্য রিসোর্সেস অব দ্য স্কুল ইফেক্টিভলি। উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনার সাথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী উপাদানসমূহ চিহ্নিত করে এগুলো মোকাবেলার মাধ্যমে শিক্ষার পথ সুগম করার জন্য সমাজকর্মের যে শাখা কাজ করে তাকে বিদ্যালয় সমাজকর্ম বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আলোচনা করলাম কনসেপ্ট অফ স্কুল সোশ্যাল ওয়ার্ক সম্পর্কে, অর্থাৎ বিদ্যালয় সমাজকর্মের ধারণা সম্পর্কে। এখন আলোচনা করব ইম্পর্টেন্স অব স্কুল সোশ্যাল ওয়ার্ক, বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব। এক, পরিবেশের সাথে খাপ খাওয়ানো। দুই, মনস্তাত্ত্বিক সমস্যা দূরীকরণ। তিন, অনুসন্ধান বা তথ্য সংগ্রহ। চার, যোগাযোগ স্থাপন। পাঁচ, কাউন্সেলিং এর ব্যবস্থা। ছয়, শিক্ষা প্রক্রিয়ার উন্নয়ন। সাত, আচরণ সংশোধন। আট, বাধা বিপত্তি দূরীকরণ। নয়, চরিত্রবান হওয়া। দশ, পরিপূর্ণ মেধা বিকাশ এবং অন্যান্য। বিদ্যালয়ে সমাজকরণের গুরুত্ব। ইম্পর্টেন্স অব স্কুল সোশ্যাল ওয়ার্ক, সমাজকর্মের একটি শাখা হিসেবে বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব অত্যধিক। ছাত্রছাত্রীদের পড়াশোনার মনোযোগ আনয়ন, সুপ্ত প্রতিভার বিকাশ, পরিবেশের সাথে সামঞ্জস্য বিধান ও বিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডে অংশগ্রহণের নিমিত্তে এর গুরুত্ব অপরিসীম। নিম্নে বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব আলোচনা করা হল। পরিবেশের সাথে খাপ খাওয়ানো। বিদ্যালয় সমাজকর্ম ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে সহায়তা করে। অমনোযোগ, স্কুল পালানো, অনুপস্থিত প্রভৃতি কারণে শিক্ষার্থী স্কুল পরিবেশের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হয়। এ অবস্থায় বিদ্যালয় সমাজকর্ম শিক্ষার্থীদের সমস্যা দূরীকরণের মাধ্যমে তাদের বিদ্যালয়ের পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনস্তাত্ত্বিক সমস্যা দূরীকরণ, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনেক মনস্তাত্ত্বিক সমস্যা থাকে। এগুলো হল বিদ্যালয় ভীতি, ক্লাস ভীতি, হতাশা, পরীক্ষা ভীতি, স্নেহ বঞ্চনা প্রভৃতি। এসব মানসিক সমস্যা দূরীকরণে বিদ্যালয় সমাজকর্ম সহায়তা করে। বিদ্যালয় সমাজকর্মের জ্ঞান এক্ষেত্রে শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব করে তোলার জন্য খুবই প্রয়োজন। অনুসন্ধান বা তথ্য সংগ্রহ, বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অনুপস্থিত থাকার কারণ জানতে বিদ্যালয় সমাজকর্মের প্রয়োজন রয়েছে। বিদ্যালয় সমাজকর্ম শিক্ষার্থীদের বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ অনুসন্ধান করতে পারে। এক্ষেত্রে তথ্য সংগ্রহ করে সমস্যার সমাধানে সহায়তা করতে বিদ্যালয় সমাজকর্ম বদ্ধপরিকর। যোগাযোগ স্থাপন, বিদ্যালয় সমাজকর্ম শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ স্থাপনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে সমন্বয় সাধনের ভূমিকা পালন করতে হয়। এতে করে শিক্ষার্থীর পরিবার ও তার বিদ্যালয়ের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এ ধরনের যোগাযোগ ব্যবস্থা মানসম্মত পড়াশোনার জন্য খুবই প্রয়োজন। কাউন্সিলিং এর ব্যবস্থা, কাউন্সিলিং বা পরামর্শ
ছাত্র ছাত্রীদের জন্য খুবই প্রয়োজন। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সমস্যা কাটিয়ে পড়াশোনায় মনোযোগী হয়। কাউন্সেলিং প্রদানের ব্যবস্থায় বিদ্যালয় সমাজকর্মীর গুরুত্ব অত্যধিক। এর কার্যকর ব্যবহার শিক্ষার্থীদের জীবনকে ইতিবাচক করে তোলে। শিক্ষা প্রক্রিয়ার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন শিক্ষণ প্রক্রিয়ার উপর অনেকাংশে নির্ভরশীল। এক্ষেত্রে পাঠদানের জ্ঞান অতি জরুরি। শিক্ষণ পদ্ধতি ও এর সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ে বিদ্যালয় সমাজকর্ম পদ্ধতি আলোচনা করে থাকে, তাই এক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মের প্রয়োজন রয়েছে। আচরণ সংশোধন, শিক্ষার্থীদের মধ্যে নানারকম নেতিবাচক আচরণ বিরাজ করে। এসব আচরণ জ্ঞান অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য প্রতিবন্ধকতা হিসাবে কাজ করে। বিদ্যালয় সমাজকর্ম শিক্ষার্থীদের নেতিবাচক আচরণ সংশোধনে ভূমিকা পালনে বদ্ধপরিকর। বাধা বিপত্তি দূরীকরণ, ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। বিশেষ করে বিদ্যালয়ে নানা প্রতিকূলতা থাকার কারণে শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ব্যাহত করে। এ অবস্থায় বিদ্যালয় সমাজকর্ম ছাত্রছাত্রীদের পড়াশোনার বাধা বিপত্তি দূর করে বিদ্যালয়ের পরিবেশ সুন্দর করতে সহায়তা করে। চরিত্রবান হওয়া, শুধু জ্ঞান অর্জনই নয়, চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ প্রচেষ্টা চালায়। বিদ্যালয় সমাজকর্ম ছাত্রছাত্রীদের চরিত্রবান তথা শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ হতে সহায়তা করে। এজন্য বিদ্যালয় সমাজকর্ম শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক দিকের উন্নয়ন ঘটিয়ে থাকে। পরিপূর্ণ মেধার বিকাশ, বিদ্যালয় সমাজকর্মের মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের মেধার বিকাশে সর্বাত্মক সহায়তা করা। এজন্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নির্দেশনা ও অনুপ্রেরণা দিয়ে থাকে। এর ফলে ছাত্রছাত্রীরা সুপ্ত প্রতিভার বিকাশ সহজ হয়। অন্যান্য উপলিপ্ত দিকগুলো ছাড়াও বিদ্যালয় সমাজকর্ম আরও যেসব কারণে গুরুত্বপূর্ণ সেগুলো হল শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টি, বিদ্যালয়ের কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, শিক্ষার্থীদের পাঠে মনোযোগ আনয়ন, সমন্বয় সাধন, ঘাতক ব্যাধি HIV সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা, ঝরে পড়া ও স্কুল পালানোর সমস্যা প্রতিরোধ, মাদকের ক্ষতিকর দিক বোঝানো প্রভৃতি। সুতরাং বিদ্যালয় সমাজকর্মের গুরুত্বকে ছোট করে দেখার নয়, শিক্ষার্থীদের সমস্যা কাটিয়ে তার প্রতিভার বিকাশ সাধন করে তাকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় সমাজকর্ম ফলপ্রসূ ভূমিকা পালন করে থাকে। তাই বলা যায় শিক্ষার্থীর উন্নয়নে বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব অপরিহার্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে আমি উচ্চ মাধ্যমিক সমাজকর্ম দ্বিতীয় পত্র অধ্যায় দুই থেকে আজকে আলোচনা করলাম কনসেপ্ট অফ সোশ্যাল ওয়ার্ক, বিদ্যালয় সমাজকর্মের ধারণা এবং ইম্পর্টেন্স অব সোশ্যাল ওয়ার্ক, বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অ্যাট এ গ্লান্স এটি আবার বলছি, বিদ্যালয় সমাজকর্মের ধারণা। বিদ্যালয় সমাজকর্মের ধারণায় রেক্স এ স্কিডমোর অ্যান্ড মিল্টন জি থ্যাকারে বলেন, বিদ্যালয় সমাজকর্ম হল এমন এক সমাজ সেবা কার্যক্রম যা সামাজিক ও পারিপার্শ্বিক অবস্থার প্রভাবে যেসব ছাত্রছাত্রী স্কুল পরিবেশের সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হয়ে স্কুলের প্রদত্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তাদেরকে সহায়তা প্রদান করে। ইম্পর্টেন্স অব স্কুল সোশ্যাল ওয়ার্ক, বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব পরিবেশের সাথে খাপ গুরুত্ব, উল্লেখযোগ্য পয়েন্টগুলি আমি আবার বলছি, পরিবেশের সাথে খাপ খাওয়ানো, মনস্তাত্ত্বিক সমস্যা দূরীকরণ, অনুসন্ধান বা তথ্য সংগ্রহ, যোগাযোগ স্থাপন, কাউন্সিলিং এর ব্যবস্থা, শিক্ষা প্রক্রিয়ার উন্নয়ন, আচরণ সংশোধন, বাধা বিপত্তি দূরীকরণ, চরিত্রবান হওয়া, পরিপূর্ণ মেধার বিকাশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝতে পেরেছ। আজ আর নয়, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য ক্লাসে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই
বিদায় নিচ্ছি। আমি কে এম হাবিবুর রহমান, প্রভাষক, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আল্লাহ হাফেজ।